এভরিওয়ান, সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো যেমন কথা দিয়েছিলাম তেমন চলে এসেছি আজকে রান্না পূজার ব্লগ নিয়ে। এখন বাজে কটা বাজে মা দেখো তো, এখন বাজে 4:45। আর আজকের ব্লগটা এই বিকেলবেলা থেকে শুরু করলাম। তো খাওয়া দাওয়া করে উঠে সবে স্নান করে এলাম, আর আজকে খেয়ে উঠে তারপরে স্নান করেছি, কারণ একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন আমি রান্না পূজার জোগাড় করছি, এখন সবজিগুলো সব ধুতে যাবো। এখনো সবজিগুলো কিছু ধোয়া হয়নি, আর মাকে দাঁড় করিয়ে রেখেছি বলার জন্য যে কতগুলো করে সবজি নেব। তো চলো আজকে রান্না পূজার ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম। এই যে প্রথমে আছে কাঁচকলা, কটা নেবো? তিনটে না, তিনটে। মাকে জিজ্ঞেস করে করে নিচ্ছি কতগুলো করে নেব। এখানে আগে সবজিগুলো ধুয়ে ধোবো, কাটবো, আবার দেবো। তো আজকের ব্লগটা এই বিকেলবেলা থেকে শুরু করলাম। আর জানি না ব্লগটা কটা পার্টে হবে, একটাতেই হবে না দুটো লাগবে পার্ট, কারণ অনেক বড় হয়ে যাবে। তো যদি অনেক বড় হয়ে যায় তাহলে অবশ্যই দুটো পার্টে শেয়ার করবো। এটা ধুতে হবে তো? হ্যাঁ। এই যে এটা হচ্ছে ওর দুটো পুরোটাই নেই, এই চালটা। আচ্ছা কাটি, একটা দুটো তো আমাকেই কাটতে হবে। হ্যাঁ, এই যে চালটা, চালটা রহস্য। এটাকে কাটা মানে মাও কাটতে পারে না, এটাকে আমাকেই কাটতে হবে। সব কেটে আবার এটাও কাটতে হবে। মা বলছে একটাই হবে না, আর একটা হলে ভালো হবে, মানে একটাই হয়ে যাবে আর একটা হলে ভালো হয়, কারণ আমরা সবাই চাটনি খেতে খুব ভালোবাসি। গড়বড়ি সব নিয়ে নেবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই স্নান করলো, হে একদম একদম স্নান করেছি। এই তো করতে হবে। এই যে পিসি এসছে, পিসির সাথে আর কথা বললাম। আর এই হচ্ছে বটবটি, বেগুন সবগুলোই লাগবে তো? হ্যাঁ, বেগুন। এই যে বেগুন, বেগুন ভাজাও হবে আর পুঁই শাকে যাবে। এলো পটল, বড় বড় দিয়ে পটল দিবেন না, ছোট পটল দিবেন। বাবা তো কিনে যে দেখো, বাবা পটল কিনে যে দেখো, ছোট্ট ছোট্ট। আমি এলো কথা বড় বড় পটল বলতাম, আমি ছোট ছোট পটল জানতে নেই। মা বলছে বড় বড় পটল বেছে নিতে, তো আমি বড় বড় পটলই বাচ্ছি। দেখো কুটকু কুটকু, আমি কি করব যদি পটল থাকেই ছোট ছোট, আমি কি করব? স্নান করে এলাম তাও ঘাম হচ্ছে। ঠিক আছে, দেখ আর লাগবে, আর লাগবে না, ঠিক আছে না? এইদিকে আর আছে কাকরোল, কটা নেবো? তিনটে কটা নেবে কাকরোল? কলটা টিপে দেবে বলে তো মা টেবার আগে আমি টিপে নিয়েছি, মা এখন দাঁড়িয়ে আছে আমাকে যদি আবার টিপে দিতে হয়। এত হাসি পাচ্ছে আমার। সবচেয়ে বড় সমস্যা মশা, মশা এখানে তুলে নিয়ে চলে যাবে। আমি ধুয়ে নিয়ে যাই, ওখানে আমাদের ওষুধ নিয়ে দাঁড়িয়ে আছে, ওষুধ নিয়ে ডাকছে বাবা, তাকে ধুয়ে নিই তারপরে ওষুধ খাবো। এখনো গাছে পুঁই শাক রয়েছে, এখনো পুঁই শাকটাই কাটা হয়নি, কি অবস্থা? এখনো পুঁই শাকটাই কাটা হয়নি। আরে আমি গিয়ে খাচ্ছি, আমাকে আগে ধুতে দাও এটা। হ্যাঁ আমিও আছে কিনা দাও বার করো, আমি এই বলি, আমি বলে দিই তোমাকে একটু খুলে নিয়ে দাও। বাবারে এই যে কুমড়ো, না না মা বলছে কুমড়ো দানা ফেলিস না, আমি নিজেই কুমড়ো দানা ফেলি না, মা আমাকে বলছে কুমড়ো আমি ভালোবাসি, আপনাকে কুমড়ো দানা ফেলবো, কি যে বলে। ভিডিওটা যতই বড় হোক আমি পাটে পাটে দেবো, কিন্তু ফাস্ট ফরওয়ার্ডে দেবো না, আমি যেমন নর্মালি ভিডিও করি তেমনই করবো, কষ্ট করে দু তিনবারে দেখে নিই। হ্যাঁ পাটে পাটে দেবো, অসুবিধা নেই, একবারে দিলে অনেক বড় হয়ে যাবে, কিন্তু যা কাজ এখন
আমি এখন যদি শর্ট মানে ফাস্ট ফরওয়ার্ডে দিই আর ভয়েস দিয়ে এডিট করার সময় পাবো না। তো বাবা এসেছে এখন পুঁইশাক কাটতে, খুঁজে খুঁজে কাটুক কোথায় দিই বাবা, সামনের ডালগুলো তো আগেই কেটে নিয়েছে, এখন কোথায় খুঁজে খুঁজে, এক তো সরু সরু কাটবে, কি দারুণ বড় কেটেছে দেখো পুঁইশাক। গাইজ দেখো আমার বাবা কত ভালো পুঁইশাক কেটেছে, এই দেখো এই দেখো এটা এখানটা সেইটা এখান দিয়ে এই ডালটা, কোথা দিয়ে কাটছে কে জানে, মা দেখলেই রেগে যাবে এই সরু সরু ডালগুলো, ঘরে রান্নার জন্যই মা সরু ডাল নিতে চায় না। তারপর মা আজকে বাবা এই সরু সরু ডাল কাটছে, অত সরু কেটো না বাবা, এত সরু কেটো না, এই সামনে কিচ্ছু নেই, হ্যাঁ বললে একদম বাবা কথা শুনে না, বলছি এই ডালটা কাটো, এটা কত সুন্দর মোটটা আছে, এটার কাটো আগে তুমি, এই তো ফেগড়ি, ওইগুলো একদম কিছু থাকবে, পাঁক পাঁক হয়ে যাবে, এই যে উপরে ও, হ্যাঁ 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 ওটা অনেকটা দূরে আছে, দেখো কোথায় আছে, কি একটা ঢুকেছে পাখির ঘরে, এই যে দেখি তো কে ঢুকেছে, কোথা দিয়ে ঢুকেছে, সে আগে থেকে ঢোকাছিল নাকি নাকি অন্য কোথাও থেকে ডাকছে, এই কখন ঢুকেছিস, এই দেখো বাবা কখন বন্ধ করেছো গো বাবা তুমি, এটা এই যে পাখির ঘরে ঢুকে আছে, কখন ঢুকেছে কে জানে, বাবা তো দরজাটা বন্ধ করে দিয়েছে আর তখন দিয়ে রেখে যাচ্ছে, এই এই দেখো এই দেখো, যা বাইরে যা, আর এখানে দেখো সব বস্তায় পাতা আছে কাঠ আছে, কারণ পান্তার ভাতগুলো রান্না পূজার এই যে উনুনে করা হবে, এই উনুনটা আমারই বানানো, ঠিক আছে, আর দেখো এই জায়গাটা বাবা কত সুন্দর গুছিয়েছে, আর বোতলে আছে বৃষ্টির জল, এখানে হবে ভাত, বস্তায় এই ডালটা বাবা কেটেছে পুঁইশাকের, কত বড় দেখো, এইটা দেখতে দারুণ সুন্দর, বড় যেমন তেমন মোটাও, এই ডালটা খুব সুন্দর, তো পুঁইশাক দিয়ে আজকে কাটা শুরু করলাম, আর ডাল যতই মোটা হোক ডাল বেশি ছিবড়া না, কারণ এর আগেও সবাই খেয়ে বলেছে ডালটা যতই মোটা হোক অতটা কচকচ করে না, সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তাও মাঝখান দিয়ে চিরবো না, এমনিই কেটে দেবো, তাতেই হয়ে যাবে, পাতা ভর্তি ডালটায়, ডালটা মানে কোথাও জায়গা নেই যেখানে পাতা নেই, এত পাতা একটা ডালে, খবরের কাগজ আছে বাবা, খবরের কাগজ লাগবে চালতাটা কাটার সময়, আজ ছাড়ছে না, আজ নেই বেশি, এমনি কেটে দেবো, আজ বেশি নেই, এত মোটা ডাল কিন্তু পুঁইশাক এখন আঁশ হয়, এত মোটা মোটা ডাল কিন্তু একটু আঁশ নেই, চলো এই একটা ডালই বাকি আছে, সব তো কেটে নিয়েছে, এটা কাটি আগে, তারপরে বাকি এত এক ঝোড়া জিনিস আছে সেগুলো সব এখন বসে বসে কাটতে হবে, কুমড়োটা বটিটার থেকেও বড় হয়ে গেছে, বটিটা ছোট হয়ে গেছে কুমড়োর চাইতে, তো কিছুটা কুমড়ো তো পুঁইশাকে দেবো আর কিছুটা ভাজার জন্য রাখবো, পুঁইশাকটার মধ্যেই দিয়ে দিচ্ছি, পুঁইশাকটা তো ধুতেই হবে আরও একবার, তো তাই আর কি কুমড়োটা দিয়ে দিলাম এর মধ্যে,
এবার দিচ্ছি বেগুন। না পরিষ্কার আছে বেগুনগুলো, মা বেগুনগুলো পরিষ্কার, যেটা কাটলাম প্রথম এটা তো পরিষ্কারই। এবার কাটছি আলু পুঁই শাকের জন্য, আগে পুঁই শাকের জন্য সব রেডি করে নেব, তারপরে আর কি ভাজাগুলো কাটবো। পুঁইশাকের সব কাটা হয়ে গেছে, এখন আলু ভাজার জন্য আলু কাটছি। গোল গোল করেই আলু ভাজা হয়, তাই যে খোলা সমিতি আর কি, গোল খোলা সমিতি হয় তো মা? হ্যাঁ খোলা সমিতি থাকে, এই যে খোলা সমিতি আর কি, এই গোল গোল করে চাকা চাকা করে এই আলু কাটছি। আলু কাটা কমপ্লিট, এখন কাটছি বেগুন ভাজা। দু চেলা করে রেখেছিলাম দেখার জন্য পোকা আছে কিনা, এখন শুধু ধরে ধরে ই দু টুকরো করে নিচ্ছি। একটা বেগুনে একটু পোকা বেরিয়েছে, আর বেগুনগুলোতে পোকা নেই। হয়ে গেল বেগুন কাটা। বেগুন ভাজা কাটা কমপ্লিট, এখন কাটছি পটল ভাজা। পটলের গাগুলো একটু ছুঁড়ে নিচ্ছি, আর এই যে দু চেলা করে দিচ্ছি। পটল ভাজা কমপ্লিট, মানে কাটা কমপ্লিট, ভাজা নয়। এখন কাটছি কাকরোল ভাজার জন্য, এটাও একদম চাকা চাকা করেই কাটছি। এখন অনেক কিছু কাটা বাকি, তো একটা একটা করে আর কি করছি। এই যে এখানে আছে পটলটা, পটল আর কাকরোলটা একসাথেই রাখছি। কাকরোলও কমপ্লিট, এইবারে পালা হচ্ছে বরবটির। বরবটি আর ঢেঁড়সটা এক থালাতেই রাখবো, একটা থালায় দুটো করে রাখছি, কারণ খুব বেশি তো আর করছি না, তো একটা থালাতেই দুটো হয়ে যাচ্ছে। এই নিলাম, এটাও একদম গোল গোল চাকা চাকা করে কাটবো। কাঁচকলা ভাজা কাটার পর এখন কাটছি কুমড়ো ভাজার জন্য, কুমড়ো ভাজা হবে সেই জন্য আর কি কুমড়ো কাটছি। এই যে মোটামুটি সব ভাজা কাটা কমপ্লিট, এখন শুধু ঢেঁড়সটা বাকি আছে, ঢেঁড়সটা পরে কাটবো। এখন কাটছি ওল, ওলটা চিংড়ি মাছ দিয়ে হবে সেই জন্য আর কি ওল কাটছি। বেশি বড় বড় করবো না, একদম ছোট ছোট করেই কাটবো, যাতে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায়। ওল হবে চিংড়ি দিয়ে, ওল চিংড়ি। কখন বসেছি কাটতে, এখনো অবধি উঠতে পারিনি কেটে। এইবারে পালা হচ্ছে সব থেকে আর কি কষ্টকর আর ভয়ঙ্কর জিনিস, চ্যালেঞ্জিং, সেটা হলো এই যে চালতা।
চালতার চাটনি হবে। তো এই যে চালতা কাটবো এখন, এটাই হচ্ছে সবথেকে চ্যালেঞ্জিং আর কি। তো কোয়াগুলোকে ছাড়িয়ে নিই, চালতার সব কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার শুধু টুকরো করে কেটে নেব। তো এই চালতা কাটতেই যা বেশি সময়টা লাগবে, আর কিছু না। আর এই যে ভিতরের এটা ফেলতে হয়। তো এই চালতা কাটাও আর কি দিদার কাছে বসে বসে দেখেই শিখেছি। আর রান্না পুজোর চালতা প্রতি বছর দিদাই কাটতো, কিন্তু এই শেষের এক দু বছর যখন দিদা থাকতে, দিদা হাতের জন্য হাত কাঁপতো বলে পারতো না, আমাকে বলতো কাটতে, ওই কাটতাম। আর আর এখন তো কিছু করার নেই, এখন আমিই কাটি। এই যে আর এই যে এটা ফেলতে হয়, আমি তো আগে জানতাম না, তো দিদাই আর কি এটা বলেছে, এই ভিতরের এটা এরম করে ধরে আর টেনে ফেলে দিতে হয়। এই যে সবজিগুলো সব এখানে কেটে রেখেছি, এখনও এসেছে চাল কুমড়ো, এটা কী করবো এখন জানি না। এখানে বাদ বাকি সব কাটা হয়ে গেছে, আর মাছও এসে গেছে, মাছও কাটা রয়েছে। শুধু চিংড়ি মাছটা ছাড়াতে হবে, আর এগুলো সব ধুতে হবে। তো সব এখন কলে নিয়ে যাব। এই যে চালতা, আর এখানে সব রয়েছে। এই যে মাছ আছে এখানে, ইলিশ মাছ আছে, চিংড়ি মাছ আছে। এই যে এটা কাতলা মাছ, আর এটাই চিংড়ি মাছ আছে, এগুলো ছাড়াতে হবে, আর এগুলো ধুতে হবে। কাতলা মাছ আছে এটা, এই আর বাতাসা। আমি যতক্ষণ ওখানে কাজ করছিলাম, বাতাসা কিন্তু একদম আমার সাথেই বসেছিল, ও তো একদম সরে না। কলে এসেছি, কলে চলে এসেছে, যেখানে আমি থাকবো সেখানেই আর কি বাতাসা থাকবে। আর এই হলো ইলিশ মাছ, বললো এরা তো একদম সমানে আমার পাশে পাশে ঘুরছে। বাবা, আচ্ছা চিংড়ি মাছ, এতগুলো চিংড়ি এখন আবার ছাড়াতে হবে, কখন কি করবো আমি জানি না। এই যে একেবারে শিরাগুলোও বার করে নেব। বাতাসু সরে যা, আমি যতক্ষণ যেখানে থাকবো এই বাতাসা সেখানেই থাকবে। আমি এতক্ষণ সবজি কাটছিলাম তো ওখানে, আর ও কোথায় শুয়েছিল আমি দেখাচ্ছি, ও কোথায় মানে যখন থেকে আমি সবজি কাটতে বসেছি ও কোথায় শুয়েছিল আমি গিয়ে দেখাচ্ছি। দাঁড়া, আমি আগে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিই। আর এখন কোথায় বসে আছে, একদম আমার ফোনের কাছে, একদম আমার ফোনটা জুড়ে সামনের দিক করে বসে আছে। পুঁই শাকটা আর কি এখন ধুচ্ছি, আর এখন 8টা বেজে গেছে। তো
একদম গাছের পুঁই শাক, তো কোনো সার টার তো কিছু রাসায়নিক কিছু দেওয়া নেই, কোনো পোকা টোকাও কিছু না, একদম পরিষ্কারে। ধুয়েই কাটা, কিন্তু এই আলু বেগুনগুলো একটু আরেকবার ধুয়ে নিচ্ছি, শুধু ঢেঁড়সটা আর বরবটিটা আর ধোবো না, এই আলু আর বেগুন পটলটা এইগুলো সব ধুয়ে নিতে হবে আরেকবার করে। আলুগুলো এ হয়ে গেলে এখন আর এই থালাটাই ধরবে না, আলুগুলো সব এক জায়গায় করে রাখা ছিল বলে আর কি এই থালাটাই হয়ে গেছে। আর এই যে বিড়ালগুলো তো সব আমার সাথে সাথেই ঘুরছে এখানে, তখন থেকে পটল আর কাঁকড়ল এই হলো কাঁচকলা, যে ওলটা ওলটাও ধুয়ে নিচ্ছে, এটা হলো চালতা, একটাই চালতা কেটেছি আপাতত, দেখি মাকে এখন দেখাই, যদি বলে না লাগবে তাহলে আবার একটা চালতা কাটতে হবে, এই এখন একটাই কেটে রেখেছি। কাটাকাটি ধোয়াধুয়ি কমপ্লিট করে আর হাত মুখ ধুয়ে সবে ঘরে ঢুকলাম, এখনও জোগাড়ের কাজ বাকি বলতে গেলে আছে, নারকেলটা এখনও কোড়া হয়নি, তো নারকেল কোড়াটাই বাকি আছে আর চালতাটা একটু ছেঁচা বাকি আছে। আমি কাজে লেগেছি কখন, আমি যখন সবজিগুলো বার করছিলাম তখন বাজছিল 4:45, তারপরে 4:45 সময় সবজি বার করে ধুলাম, তারপরেই তো কাটতে বসে গেছি, আর কটায় উঠলাম দেখো 8:30 বাজে, সেই 4:30 থেকে সবজি ধোয়া থেকে শুরু করেছি, আর এই সবাই দেখো স্নান করে সেই মাথায় গামছা দিয়েছিলাম এখনও সেটা খোলা হয়, সেই 4:30 সময় সবজি ধুয়ে সেই যে কাটতে বসলাম, সবজি কাটলাম, চিংড়ি মাছ অতগুলো সব ছাড়ালাম, সব আবার করে ধুলাম, মাছ ধুলাম, এই সব করে চালতা এত কিছু কেটে সব এই ঘরে ঢুকতে ঢুকতে এখন বেজে গেল 8:30, এখনও নারকেল কোড়াটা বাকি আছে। তো আমি অনেক তাড়াতাড়ি ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম, ঠিক আছে, তো অনেক একদম ছোট ছোট ক্লিপ করে দেখিয়ে দিতে পারতাম সব কিছু না দেখিও, কিন্তু আমি জানি না কেউ এত ডিটেলসে তোমাদের আগে কোনোদিন রান্না পুজোর ভিডিও দেখিয়েছে কি না, সেই জন্য ভাবলাম পুরো ব্লগটাই শেয়ার করবো A to Z, যাতে যাদের বাড়িতে পুজো হয় না তারা বুঝতে পারে যে মুখে বলা কতটা সহজ আর কাজটা একদিনের হলো করা কতটা কঠিন, তো সেই জন্যই ঠিক করেছি ব্লগটা A to Z তোমাদের সাথে শেয়ার করব, যত বড়ই ব্লগ হোক আমি পার্টে পার্টে দেবো, কিন্তু কিছু স্কিপ করে দেখাবো না, কারণ অনেকেই মনে করে কাজটা খুব ইজি, তো সেই জন্যই আর কি পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, যতগুলো পার্ট হবে ততগুলো পার্টে তোমাদের সাথে শেয়ার করবো। ও এই 8:30 বাজে, মা বলে একটু বস, বসে একটু চা খা তারপরে রান্না শুরু করব। তো একটু পরেই রান্না 9:00 সময়, 8:30 বাজে, এখন 8:00 বাজে, 8:35 বাজে, তো একটু চা খেয়ে নিয়ে বসে, কারণ সেই 4:30 থেকে বসেছি একটা না, বসে এতগুলো সবজি কাটা ধোয়া মাছ ধোয়া, তো কোমরের আর কিচ্ছু বাকি নেই, তো প্রতি বছরই হয়, তাও তো এই বছরে এখনো অবধি কচুটা যেহেতু আগে কেটেছিলাম, মানে এই বছর রান্না পুজোতে আমাদের কচু হচ্ছে না, তো কচুটা কাটিনি আর এখনো পর্যন্ত চাল কুমড়ো কাটিনি, বাদ বাকি প্রতি বছর যা হয় তাই হয়। একটু চা খাবো, আর শরীর দিচ্ছে না, তার উপর তো আছেই সারা রাত রান্না, তো সেটাও শেয়ার করবো, জানলাম খোটা পাঠ করবো।